চালু করো, ফ্যান দেখো আবার জানি শুরু করবো, কখন থেকে আবার শুরু করে দেয়। আচ্ছা, আমার লাইফটা কেটে গিয়েছিল, তার জন্য আমি অসংখ্য দুঃখিত। আর যারা যারা মেসেজ দিতেছেন, কে যে ইনবক্স করেন না, আপনারা কমেন্টস করেন, আমি কমেন্টসে রিপ্লাই দিচ্ছি, ঠিক আছে? আপনারা পেজে নক করেন না, এখন আপাতত আমি লাইভ আছি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ব্লাক, আচ্ছা এই যে ব্লাকটা, এটার প্রাইস হচ্ছে 3000 টাকা মাত্র। এই যে এখানে দেখেন খুব সুন্দরভাবে ওয়ার্কটা করা আছে, এটা হচ্ছে গোল্ডেন কালার, গোল্ডেন কালার পুঁতি দিয়ে খুব সুন্দরভাবে ওয়ার্কটা করা আছে, ঠিক আছে? গোল্ডেন কালার পুঁতি দিয়ে খুব সুন্দরভাবে উপর থেকে নিচ পর্যন্ত ওয়ার্কটা করা আছে, প্লাস এখানে ছিটা ওয়ার্কটা করা আছে, এখানে ছিটার কাজটা করা আছে, ঠিক আছে? পুরো ফন্টেই করা আছে। আচ্ছা, যারা যারা জয়েন হয়েছিলেন আবার জয়েন হয়ে যান, কারণ আমার এখনো প্রোডাক্ট দেখানো শেষ হয়নি, আমি এরপর আবার শাল দেখাবো, কারণ এখন শীত আইসা পড়ছে, মানে শীত আসি আসি বলছে, নক অন দ্য ডোর। যাই হোক, এখন আর কি শীত এসে পড়েছে, তো শীতের জন্য শাল তো অবশ্যই প্রয়োজনীয়, সেজন্য আমি কিছু শালও দেখাবো, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে পকেট স্লিভ, আবার এটা খুবই সুন্দর, এটার ঘেরটা দেখেন, অনেক ঘের, ঠিক আছে, অনেক বড় একটা ঘের, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 3000 টাকা মাত্র, যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে সবুজ কালার, না না না, এটা হচ্ছে সবুজ কালার, এটা সবুজ না, এটা বটল গ্রিন কালার সম্ভবত। ডিস্টার্ব শুধু কলি আসে। আচ্ছা, এটা হচ্ছে বটল গ্রিন কালার, গ্রিন কালারের মতো দেখেন কাজটা, অনেক অনেক সুন্দর। এখানে হচ্ছে ক্রিস্টাল, সম্ভবত ক্রিস্টাল, এখানে আচ্ছা এখানে হচ্ছে ক্রিস্টাল, আপনার পাথর বসানো, প্লাস এখানে দেখেন কুন্দন বসানো আছে, এখানে কিন্তু খুব সুন্দরভাবে কাজটা করা আছে, দেখেন খুবই সুন্দর। এটা এখানে আবার ছিটার কাজটা করা আছে, ছিটার মধ্যেও কিন্তু এখানে, আচ্ছা ছিটার মধ্যে এখানে কিন্তু পুঁতি বসানো আছে, পুঁতি দিয়ে এবং স্টোন দিয়ে খুব সুন্দরভাবে ওয়ার্কটা করা আছে, আর এটা কিন্তু খুব সুন্দর ওয়ার্কটা দেখেন, পুরো ফন্টে খুব সুন্দরভাবে, এটা কারচুপি ওয়ার্ক করা, কারচুপির কাজ করা আছে পুরো ফন্টে, একদম শুরু থেকে মানে উপরে শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কাজ, ঠিক আছে? এটা পুরোটাই কাজ করা আছে, এটা প্রাইস হচ্ছে 2800, 2800 টাকা মাত্র, তো প্রাইস হচ্ছে 2800 টাকা মাত্র, যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। আর এটা হচ্ছে ডায়মন্ড জর্জেট, এটা হচ্ছে ডায়মন্ড জর্জেট, এটার ম্যাটেরিয়াল হচ্ছে ডায়মন্ড জর্জেট, ঠিক আছে? এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার, এটা একদম লাইট পিঙ্কও না, আবার একদম ডার্ক টু না, ঠিক আছে? এটা পিঙ্কটা কিন্তু খুবই সুন্দর একটা কালার, ঠিক আছে? আচ্ছা, ওয়েডিং এর জন্য কিন্তু এটা খুবই সুন্দর কালেকশন, আপনি কোনো পার্টিতে যাবেন, কোনো অনুষ্ঠানে যাবেন, এইটা অনায়াসেই পরে যেতে পারেন, কারণ এটা এরকম একটা পার্টি ওয়্যার, এটা এরকম একটা পার্টি ওয়্যার, ঠিক আছে? এটা একটা পার্টি ওয়্যার, দেখেন এটা পুরোটা কাচুপে, ও বাবা এটা অনেক ভারী, এটা লং হচ্ছে 56, লং হচ্ছে 56, ম্যাটেরিয়াল হচ্ছে চেরি দুবাই জর্জেট, ঠিক আছে? এটা ম্যাটেরিয়াল হচ্ছে চেরি, আর এখানে এটা লংটা কিন্তু অনেক বড়, 56 লং, আর এইটার কাজটা আমি দেখাই দিই, দেখেন
খুব সুন্দর করে এখানে কাজ কাজ করা আছে। এটা হচ্ছে আপনার হোয়াইট হোয়াইট কালার, এটা হচ্ছে কি যেন বলে, জিজ্ঞাসা করতেছি এটা হচ্ছে গ্লাস পাইপ দিয়ে ওয়ার্ক করা আছে। দেখেন খুব সুন্দর ভাবে গ্লাস পাইপ ওয়ার্ক করা আছে, প্লাস এখানে মাঝে দেখেন এখানে স্টোন করা আছে, প্লাস এখানে দেখেন এখানে গ্লাস পাইপ ছোটগুলো দিয়ে আরো সুন্দর করে কাজটা করা আছে। দেখেন এইটা একদম নিউ ডিজাইন, নিউ ডিজাইনের একটা নিউ কালেকশন এটা, ঠিক আছে। আমার মনে হয় না এরকম ডিজাইনার কখনো দেখছেন বা কোথাও দেখছেন কোনো। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আপনার নিউ ডিজাইনের একটি পকেট স্লিপ আবায়া। এটা ওয়েডিং এর জন্য খুবই সুন্দর একটা কালেকশন, আপনি যে কোনো পার্টিতে যাওয়ার জন্য এটা পরে যেতে পারেন। আর এখানে আছে ছিটা কাজ করা আছে, দেখেন এই যে এখানে দেখেন খুব সুন্দর করে ছিটা করা আছে। এটার প্রাইস হচ্ছে 3000 টাকা মাত্র। এটা কিন্তু দুবাই জর্জেট, ঠিক আছে, বা থ্রিডি ম্যাটেরিয়ালও বলে। এটার প্রাইস হচ্ছে 3000 টাকা মাত্র। যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা নেক্সট আইটেমে চলে যাই। এটা হচ্ছে মেহেদি কালার, সবুজ মেহেদি কালার না সবুজ এটা। আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর, কারণ এটা একটু নিউ নিউ করা হয়েছে। এইখানে এটা ফিল করা হয়েছে, যে আপনারা রেগুলারলি আপনারা পকেট স্লিপ আবহাওয়া পড়েন তারা অবশ্যই জানেন ফ্রিলটা কি। ফ্রিল করে এখানে খুব সুন্দরভাবে কাজটা করা হয়েছে। ওহো এটা তো এখন হাতেই খুলে নেই। এই যে স্যার আপনি হাতা খুলেন নাই কেন? অনেক সুন্দর, অনেক যারা পার্টিতে পড়ার জন্য চাইতেছেন তারা এগুলো নিতে পারেন অনায়াসে। অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস কাজ করা, অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস কাজ করা। এই যে খুব সুন্দর, খুবই সুন্দর। এটা কালারটা কি, এটা কালারটা কি মিষ্টি কালার, এটা হচ্ছে মিষ্টি কালার। এবার আমি ওয়ার্কটা দেখাই। এই যে দেখেন এইটা হচ্ছে গ্লাস পাইপ দিয়ে খুব সুন্দর করে কাজটা করা আছে, প্লাস এখানে হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে, প্লাস এখানে দেখেন পুঁতি দিয়ে খুব সুন্দর ভাবে। হ্যাঁ ও এটা হচ্ছে পেজ মিষ্টি কালার বলা যায়, ঠিক আছে। আচ্ছা এইটা খুব সুন্দর ভাবে ওয়ার্কটা করা আছে, ঠিক আছে, উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর ভাবে কাজটা করা আছে। আচ্ছা এটা খুলছেন, ঠিক আছে। এই যে এটার প্রাইস হচ্ছে 3000 টাকা মাত্র। এটার প্রাইস হচ্ছে 3000 টাকা মাত্র। এখানে দেখেন স্টোন মার্ক, প্লাস এখানে ছিটা কাজ করা আছে, এই ছিটা করা আছে সুন্দরভাবে ছিটাগুলো করা আছে, ঠিক আছে। এই যে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে 3000 টাকা। যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অবশ্যই ইনবক্স করে ফেলবেন। Thank you.
কাজটা ঠিক আছে, ঠিক আছে। এরপরে যে যেটা ফিল ফ্রেম করা দেখানোর জন্য রেখে দিয়েছিলাম, এটা এখনো খোলাই হয়নি। আচ্ছা এই যে এটা দেখাই, এটা হলো সবুজ কালার। এই যে এইটা হচ্ছে ফিল করা, এটা হচ্ছে ফিল করা, ঠিক আছে। এই যে ফ্রিল, এই দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে ফ্রিল করা আছে, ঠিক আছে। আর এইখানে সামনে ফ্রন্ট পার্টে এই যে এইটা হচ্ছে খুব সুন্দরভাবে ফ্রিলের কাজটা করা, ফ্রিলের কাজটা করা আছে খুব সুন্দরভাবে, এই যে ফ্রিল করা। আচ্ছা এবার কাজটা দেখাই দিয়ে দেখেন, এখানে কাজটা কিন্তু অনেক সুন্দর, অনেক গর্জিয়াস আর অনেক ভারী একটা কাজ। এখানে দেখেন বিভিন্ন ধরনের কাঁচপাথর দিয়ে খুব সুন্দরভাবে কাজটা করা আছে। এখানে কাঁচপাথর বসানো আছে বিভিন্ন কালারের, ঠিক আছে। এখানে আছে হোয়াইট অ্যান্ড রেড কালার, প্লাস এখানে দেখেন স্প্রিং দিয়ে ওয়ার্ক করা, এটা হলো স্প্রিং ওয়ার্ক। প্লাস এখানে হচ্ছে পুঁতি দিয়ে খুব সুন্দরভাবে কাজটা করা আছে, পুরো ফ্রন্টে শেরওয়ানি স্টাইলে কাজটা করা। এবং এখানে দেখেন পুরোটার মধ্যে ছিটার ওয়ার্ক করা আছে, এই যে এগুলো হলো ছিটা, এরকম ছিটা পুরো ফ্রন্টে থাকবে, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 3000 টাকা মাত্র। যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অবশ্যই ইনবক্স করে ফেলবেন, আমি পুরোটা লাগাই নাই, বাট এটা যখন লাগাবেন এভাবে খুব সুন্দর লাগবে। সামনে ফিল করা পুরোটার মধ্যে, এই দেখেন পুরোটার মধ্যে ফিল করা, ঠিক আছে, পুরোটার মধ্যে ফ্রিলের কাজ করা আছে, ঠিক আছে। এটা প্রাইস হচ্ছে 3000 টাকা মাত্র, ঠিক আছে, 3000 টাকা মাত্র। আচ্ছা আমার পকেট স্লিপ আবার দেখানো শেষ, এবার আমি দেখাবো কিছু শাল। আচ্ছা একটা কালার তুমি দাও নি। আচ্ছা এটা কি কালার, সুরমা কালার, চকলেট কালার না বাবা? চকলেট কালার, আচ্ছা আচ্ছা চকলেট কালার। আচ্ছা এগুলো হচ্ছে শাল, শীত আগমনী বার্তা নিয়ে চলে এসেছে, এবং যার কারণে আমরা শীতের কিছু দেখাবো। এটা হচ্ছে শাল, ঠিক আছে, এইটা হচ্ছে শাল। এটার মধ্যে দেখেন ব্ল্যাক কালার দেওয়া, সেটা হচ্ছে ইয়াম কি বলে পশম দেওয়া ব্ল্যাক কালার, ঠিক আছে। আর এইখানে দেখেন পুঁতি ওয়ার্ক করা আছে, ঠিক আছে, এগুলো কিন্তু সহজে উঠবে না, পুঁতি ওয়ার্ক যেগুলো এগুলো কিন্তু সহজে উঠবে না, তিনটা করে পুঁতি কাজ করা আছে, ঠিক আছে। এই যে হলো শালটা, ঠিক আছে, এটা হলো বেলবেট, অরিজিনাল বেলবেট। দেখাই আমি কাপড়টা, দেখেন খুব সুন্দরভাবে চিকচিক চিকচিক করতেছে, ঠিক আছে, অরিজিনাল বেলবেটে। এটার প্রাইস হচ্ছে 650 টাকা, 650 টাকা, ঠিক আছে, 650 টাকা মাত্র। যার যেই কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন, আমি এখন কালার দেখাই দিতেছি। বাবা দাও তো, এটা হচ্ছে নেভি ব্লু কালার। আচ্ছা এটা হচ্ছে চকলেট কালার, এই কালারটা কিন্তু খুবই সুন্দর, যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। আচ্ছা এইটা হচ্ছে নেভি ব্লু, নেভি ব্লুর মধ্যে দেখেন এখানে পশমের কাজটা কিন্তু খুবই সুন্দর। আচ্ছা আর এখানে হলো তিনটা করে এখানে দেখেন পুঁতি দিয়ে খুব সুন্দরভাবে ওয়ার্ক করা আছে, এটা অরিজিনাল বেলভেট কাপড়ের মধ্যে, অরিজিনাল বেলভেট। এটা হচ্ছে নেভি ব্লু কালার, ঠিক আছে, নেভি ব্লু কালার। যার যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন, দাও। এটা হচ্ছে স্কাই ব্লু, ঠিক আছে, এটা হচ্ছে স্কাই ব্লু, এই যে স্কাই ব্লু। এইখানে দেখেন পশমের কাজটা আমি দেখাই দিতেছি, প্লাস এখানে দেখেন তিনটা করে স্টোন দেওয়া আছে, স্টোন না সরি পুঁতি দেওয়া আছে, এই পুঁতিগুলো কিন্তু সহজে উঠবে না, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 650, মানে 650 টাকা মাত্র। ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ করতে হবে। আচ্ছা এইটা হচ্ছে বোতল গ্রিন, বটল গ্রিন, কালারগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক অসাধারণ কালার, ভেরি নাইস কালার, ঠিক আছে। এই যে এটা হচ্ছে বটল গ্রিন, বটল গ্রিনের মধ্যে কিন্তু বটল গ্রিন কালারই আপনার, এটা কি বটল গ্রিন, হ্যাঁ বটল গ্রিন কালারই আপনার
পশম লাগানো আছে, ঠিক আছে? এক সাইড পশম হবে, বাকি সাইড কিন্তু পশম হবে না, দেখেন। আচ্ছা, এটা কি কালার? ব্লু? না না, রয়্যাল ব্লু। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার। আমি শুধু কালারগুলো দেখাই দিতেছি, প্রাইস সবগুলো একই প্রাইস, 650 টাকা মাত্র। যার যেটা পছন্দ হয় সে সেটা ইনবক্স করে নিতে পারেন। তবে হ্যাঁ, এগুলোর কাপড়ের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স হয়। আপনি হয়তো বলবেন যে অন্যান্য জায়গায় এতে কমে পাই, কম দামি জিনিস কিন্তু কমই হয়, ঠিক আছে? বলে না গুড় যত গুড় তত মিষ্টি, যত গুড় দিবেন মিষ্টি কিন্তু সেরকমই হবে, ঠিক আছে? এই যে এখানে স্টোন করা আছে, ঠিক আছে, এখানে পুঁতি করা আছে, কারণ আমাদের কস্ট বেশি এবং আমাদের প্রাইসও বেশি হয়, এবং আমাদের প্রোডাক্ট অবশ্যই ভালো হবে, ঠিক আছে? কারণ বলেই যায় যে যত গুড় তত মিষ্টি। আপনি একটা প্রোডাক্ট এক জায়গা থেকে কমে কিনবেন, আরেকটা বেশি দাম দিয়ে কিনবেন, দেখবেন ওইটা আর এটা কখনোই একরকম হবে না। পিঙ্ক, এটা হচ্ছে পিঙ্ক কালার। পিঙ্ক কালারের মধ্যে দেখেন এখানে হচ্ছে হোয়াইট কালার পশম করা আছে, ঠিক আছে? আমি খাবো না বাবা, তুমি খাও। আচ্ছা, এটা হলো হোয়াইট কালার পশম করা আছে, ঠিক আছে? এটা হচ্ছে হোয়াইট কালার, হোয়াইটের মধ্যে ব্ল্যাক। এই যে হোয়াইট কালার, হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালার পশম দেওয়া। এগুলো সবগুলোর প্রাইসই একরকমই, 650 টাকা পার পিস, পার পিস 650 টাকা। এটা কি কালার? ব্ল্যাক। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালার, হালকা ব্ল্যাক এবং হোয়াইট পশম করা আছে, ঠিক আছে? আচ্ছা, আমি শেষ, ইয়েস, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমার কাজও শেষ, আমার দেখানো শেষ, আমার কথা বলা শেষ। যারা এতক্ষণ আমার বকবক শুনলেন, আমার সাথে ছিলেন, আমার পাশে ছিলেন, তারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এইভাবে আপনাদের নিউ নিউ কিছু কালেকশন দেখাতে পারি, নিউ নিউ প্রোডাক্ট দেখাতে পারি। তাহলে আপনারা যার যেটা পছন্দ হয় সে সেটা ইনবক্স করে ফেলবেন। আচ্ছা, আর যেহেতু শীত আগমনী বার্তা নিয়ে চলেই এসেছে, যার যেটা পছন্দ হয় অবশ্যই আগে ভাগে সেল করে নেবেন। কারণ দেখা যায় কি, যদি একই প্রোডাক্ট এক আমার সেল হয়ে গেছে, পরবর্তীতে যদি আপনি চান তাহলে আমি ওটা আর দিতে পারি না, কারণ আমাকে আবার ওটা মেক করে দিতে হবে। তখন আপনাকে কী করতে হবে? অর্ডার করতে হবে। অর্ডার না করলে আমি আর ওই প্রোডাক্টটা তৈরি করব না। সেই ক্ষেত্রে যার যেটা পছন্দ আগে ভাগে স্ক্রিনশট দিয়ে অবশ্যই ইনবক্স করে ফেলবেন। আর যারা লাইভ দেখতে মনে হয় যে বিরক্ত, এত লাইভ, এত বড় লাইভ দেখা সম্ভব না, সময় খুবই কম, ছোট বাচ্চা আছে বা ওয়ার্কিং ওমেন, তারা কী করবেন, আমাদের ছবিগুলো পোস্ট করে দেওয়া থাকবে, আপনারা ছবি দেখে ইনবক্স করে ফেলতে পারেন, ঠিক আছে? ছবি দেখে আপনাদের পছন্দ মতন প্রোডাক্ট আপনারা কী করতে পারেন, ইনবক্স করে ফেলতে পারেন, তাহলে আপনাদের প্রোডাক্ট আমরা পৌঁছে দেব, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।